আপনি অনেক সময় কোনো একটা কাজ করার সময় আপনি বিবেচনা করেন যে আমি কাজটা করলে লোকে কি বলবে সবসময় আপনার ভিতরে যদি এমন কোনো কাজ করে তাহলে সেটার জন্য আমি আপনাকে বলতেছি আপনি কখনও আরেকজনের দিকে তাকাবেন না আরেকজন কি বলেছে না বলেছে কি বলবে না বলবে সেটা নিয়ে আপনি কখনো চিন্তা করবেন না কারণ আপনি আরেকজনের টাকা কিনা কোনো গোলামও না আপনি দাসিও না আর যে আরেকজন আপনাকে কি বলবে ভালো বলবে না খারাপ বলবে কারণ আপনি ভালো করলে লোক আপনাকে ভালো বলবে এবং খারাপ বললেও তো খারাপ বলবে লোকে সমালোচনা করবে লোকে কত কথাই বলবে তাই বলে আপনি কারো কথার দিকে আপনি মনোযোগ দিবেন না অনেকজন অনেক কথা বলতে পারে কিন্তু আপনি সবার কথা শুনবেন এবং চলবেন নিজ বুদ্ধিতে নিজ জ্ঞানে আপনি চলবেন সবার কথাই শুনবেন এবং যদি ভালো হয় সেটা গ্রহণ করবেন তবে আপনি কাজ শুরু করে দিবেন যে কোনো কাজ যা কিছু করুন না কেন কখন আপনি আরেকজনের কি ভাববে সেটা নিয়ে কখনো চিন্তা করবেন না কারণ আরেকজন তো আর আপনাকে নিয়ে ভাবতেছে না যে আপনি যখন কোনো বিপদের দিনে থাকবেন তখন কেউ আপনাকে সাহায্য করতে আসবে না আপনি কেন আরেকজনের নিয়ে এত বিবেচনা করতেছেন আপনি কেন আরেকজনকে নিয়ে এরকম সমালোচনা করতেছেন নিজের ভিতরে যে আরেকজন আমাকে কি ভাববে আমি এটা যদি করি যদি আমি ব্যর্থ হই সফল হই যা কিছু হই না কেন লোকে আমাকে নিয়ে কি ভাববে কী চিন্তাভাবনা করবে আপনি আরেকজনকে নিয়ে কেন চিন্তাভাবনা করতেছেন আপনি কি আরেকজনের টাকার কিনা গলাম না কিনা আপনি আরেকজনের দাস দাসী যে আরেকজনের কেন আপনি কথা শুনবেন আপনি আরেকজনের কথা শোনার আগে দিয়ে আর নিজের কাজ নিজেই শুরু করুন কতজনে কত কথায় বলবে সেটাই এখনও অতীতে বলেছে মানুষের যেহেতু চোখ আছে মানুষ দেখবে মানুষের মুখ আছে সেটা বলবে মানুষের যেহেতু কান আছে সেটা শুনবে আপনিও তাদের মতন একজন মানুষ কত কথায় বলতে পারে তাই বলে কি আপনি কাজ বন্ধ করে দিবেন কত জনে কথা কথা বলতে পারে হয়তো কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে বলুক তাকে বলতে দিন কিন্তু আপনি আপনার নিজ গতিতে আপনি চলতে থাকুন তাহলে আপনি কিছু করতে পারবেন কখনও আরেকজনে কি বলবে না বলবে সেটা চিন্তা করে আপনি কখনো কোনো কাজ বন্ধ করবেন না তাহলে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন তাহলে জীবনে কিছুই করতে পারবেন না আপনি ঘর গৃহবন্দী হয়ে থাকবেন অর্থাৎ আপনাকে কী করতে হবে কাউকে দেখতে হবে না কে কি বলছে না বলছে কি কি বলবে না বলবে সেগুলোর দিকে বিবেচনা না করে আপনি এখনই শুরু করে দিন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন কখনো কারো দিকে তাকাবেন না সে যেই হোক না কেন আপনি কোনো ভালো একটা কাজ শুরু করে দেবেন এখনই শুরু করে দিন এবং কখনো কারো কথা ভাববেন না কে কি বলছে কে কি ভাবতেছে কে কি চিন্তা ভাবনা করতেছে সেই দিকে আপনি কখনো প্রকাশ দিবেন না নিজের কাজের প্রতি নিজে প্রকাশ দিবেন তাহলে জীবনে কিছু করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন এই অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার সবাই এখনই শুরু করে দিন এখনই সময় আছে এখনই শুরু করে দিন এই মুহূর্তে শুরু করে দিন আল্লাহ হাফেজ